হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য একটি শাড়ি ড্রপিং নিয়ে এসেছি। সামনেই সরস্বতী পুজো, সবাই দেখতে চেয়েছে নতুন একটা শাড়ি ড্রপিং। তাছাড়াও অনেক বিয়ে বাড়ি আছে, পার্টি আছে, সেখানেও তোমরা এই শাড়িটা কিন্তু ক্যারি করতে পারবে। খুব সুন্দর একটা স্টাইল, তো চলো কিভাবে এটা পরতে হয় দেখে নিই। প্রথমে আমি বলবো, যারা বিগিনার্স শাড়ি পরার ক্ষেত্রে, তারা শাড়ির এই নিচের দিকটিতে একটি গিট্টি মেরে নেবে। তো সেক্ষেত্রে শাড়িটি একটু ভার থাকবে নিচেটি, এবং ওই যে শাড়ির নিচের পোর্শনটা সেটা বেরিয়ে যাবে না, আর শাড়িটা খুব ভালোভাবে তোমরা ক্যারি করতে পারবে। এবং বিগিনার্স না হলেও তোমরা এরকম টাইপ করে নেবে, তাতে নিচের যে শাড়ি পোর্শনটা সেটা বেরোবে না, এবং নর্মাল যেভাবে শাড়ি পরে সেভাবে ফার্স্টটা তোমরা এরকম টাইপ ইন করে নেবে শাড়ির শেষের দিকটি। এরপর তোমরা সরাসরি আঁচলের দিকে চলে যাবে। আঁচলে চলে এসে নর্মালি আঁচলটা জাস্ট করে নিয়ে যেভাবে শোল্ডারে ফেলে বা কাঁধে আঁচল নেয় সেভাবেই তোমরা ঠিক ফেলে নেবে। তো এটা কিন্তু বাঁদিক দিয়ে ঘুরে এসে ডান দিক দিয়ে আবার বাঁদিকে চলে গিয়ে কাঁধের মধ্যে পড়বে, ঠিক এইভাবে দেখো। আর এটার আঁচলটা কিন্তু একটু বড় নেব, কেন সেটা পরে জানতে পারবে। আর একদম যাতে মেঝের সাথে থেকে থাকে সেরকম টাইপ আঁচলটা নেব। এরপর এই যে শাড়িটি দেখছো, শাড়ির যাতে এই পাড়ের ডিজাইনটা দেখা যায়, যদি তোমরা খুব সুন্দর একটি পাড় থাকে শাড়ি সেরকম টাইপ শাড়ি পরো, তো এরকমটা মাস্ট করবেই, তাতে শাড়ি পরার স্টাইলটা খুব ভালো লাগে। তো এখানটা একটি সেফটি পিন মেরে নেবে, আর সেফটি পিনটা অবশ্যই একটি বড় মারবে, তাতে শাড়িটি কোনো ছিঁড়ে যাবার ভয় থাকবে না। এরপর তোমরা এই কড়ি আঙুল থেকে বুড়ো আঙুল এরকম টাইপের জিপটা করতে পারো, বা যদি মনে হয় না এটা পাচ্ছ না খুব শক্ত, সেক্ষেত্রে তোমরা দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা নতুন, এটাও করতে পারো। এইভাবে তোমরা ধরে ধরে করতে পারো, হাতে ধরে নেবে, তারপর পেটের মধ্যে ফেলে দিয়ে এইভাবে একবার ডান দিক, একবার বাঁদিক, একবার ডান দিক, একবার বাঁদিক, এইভাবে করলে এভাবে করে তোমরা কুচিটিকে করে নিতে পারবে। এটা খুবই ইজি, যদি তোমরা বিগিনার্স হও বা টিনেজ হও, শাড়ি কোনোদিন পরনি, প্রথম সরস্বতী পুজোয় পরবে ভাবছ, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে কুচিটিকে সুন্দরভাবে করে নিতে পারো। আর এই শাড়ি ড্রপিংটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি বলবো এই শাড়ি ড্রপিংটি একটুখানি রোগাদেরকে বেশি ভালো লাগবে, তো যদি কেউ একটু হেভি হয়ে থাকো পড়তে পারো, কোনো অসুবিধা নেই, সবাইকে ভালো লাগবে নর্মালি। তো এইভাবে কুচিটি করে নিয়েছি, আর এই যে শেষের একদম দেখছো বাঁদিকের একদম শেষের কুচিটিকে কিন্তু ছেড়ে দেবে। ওটা যদি নিয়ে নাও তাহলে এই দিকের যে ডিজাইনটা দেখছো পেট থেকে সিধে নেমে গেছে, যেখানে আমি সেফটি পিনটা মেরেছি, তাহলে সেই ডিজাইনটা কিন্তু বোঝা যাবে না। তো একদম শেষের কুচিটি ছেড়ে দেবে, এবং একদম ফার্স্টের যে কুচিটি আছে সেটাকে একটুখানি নিচুটা ধরবে, যাতে কুচির যে স্টেপগুলো আছে সেটা খুব ভালো বোঝা যায় এবং ওপর নিচে না হয়ে যায়। এরপর নাভির বরাবর এই কুচিটিকে ইন করে নেবে, আর ভালো করে এইভাবে একটির পর একটি কুচি ধরে নিয়ে এখানেও একটু কিন্তু সেফটি পিন মেরে নেবে, তাতে শাড়িটার যে কুচিটি থাকবে সেটা খুব ভালোভাবে হয়ে থাকবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। এখানটা দেখো আমি একটি সেফটি পিন মেরে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে আমি হিন্দিতে ভিডিও আপলোড করি, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, ওখানে আমি নতুন নতুন হিন্দিতে ভিডিও আপলোড করব। সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওই চ্যানেলটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। এই শাড়ি ড্রপিংটার জন্য কিন্তু একটু টপ কাটিং ব্লাউজটা বেশি ভালো লাগে শাড়ি স্টাইলটার সাথে। তো দেখো আমি আঁচলটির যে কুচির লেনটা করেছি সেটা একটু সরু করেছি, তো এই শাড়ি ড্রপিংটির সাথে সরু কুচিটাই বেশি ভালো লাগে। তোমরা যদি কেউ কমফোর্টেবল না থাকো তো সেক্ষেত্রে তোমরা একটু মোটা করতে পারো, কোনো অসুবিধা নেই। কুচিগুলো কিন্তু খুব ভালোভাবে ধরে নেবে। আর এই শাড়িটি তোমরা বেনারসি, ঢাকাই জামদানি যে কোনো শাড়ির সাথে পরতে পারো, খুব ভালো লাগে এই স্টাইলটি, আর খুব স্টাইলিশ লাগে শাড়ি ড্রপিংটি। Thank you.
দেখো আমি এভাবে কুচিগুলোকে ধরে ধরে ভালোভাবে পাট্টুপাট করে নিচ্ছি। আমি শোল্ডারে একটা সেফটি পিন মেরে নিচ্ছি। এরপর তোমরা যদি চাও এই মিডিলটায় আমার যেখানে বা হাতটি আছে সেই মিডিলটায় তোমরা একটু সেফটি পিন মেরে নিতে পারো, আর যদি না চাও নাও মারতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর এই যে শাড়ি যেখানটা দেখছো আমি হাত দিয়ে আছি ওই জায়গাটিতে সেফটি পিন মারবে এবং আঁচলটি ভালোভাবে ধরে নেবে। দরকার পড়লে এখানে একটি সেফটি পিন মেরে নিতে পারো যদি ঠিকঠাকভাবে ক্যারি না করতে পারো। এবং এখানে যে স্টাইলটি আছে এখানটায় একটু ভি টাইপ করে এই কুচিগুলির সাথে সেফটি পিন মেরে নেবো। তোমরা যদি চাও তাহলে পুরো কভার করে নিতে পারো শাড়ি দিয়ে ব্লাউজটিকে, এবং না চাইলে এইভাবেও স্টাইলটিকে রাখতে পারো, ভিতর দিয়ে সেফটি পিনটাকে মেরে নেবে যাতে বাইরে দেখা না যায়। এইভাবে এখান থেকে একটি সেফটি পিন মেরে নেবে। আর দেখো আমার তৈরি হয়ে গেছে এই শাড়ি পরাটি। কেমন লাগছে শাড়ি পরাটি অবশ্যই নিচে কমেন্ট করবে, এবং এর সাথে আমি একটি চোকার পরেছি, অসাধারণ লাগে এরকম স্টাইলগুলোর সাথে চোকারগুলো। তো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব যদি না করো থাকো আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম নতুন ভিডিও আমি তোমাদেরকে উপহার দেবো, তার পাশে বেল আইকনটা প্রেস করো তাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটি ছোট্ট নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো বাই বাই এন্ড টেক কেয়ার।